জানতে চাই সেই পয়গম্বরের নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়ুন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কথা খাটো করতে চাই, লম্বা হয়। আমার ভাইয়েরা, আমি বলতেছিলাম মূসা নবী কত স্তরের পয়গম্বর ছিলেন। আল্লাহর কাছে প্রশ্ন করলেন, আল্লাহ তুমি কি ঘুমাও না? আল্লাহ বললেন, মূসা তোমার কি সত্যি মেন্টাল হাসপাতালে ভর্তি করা লাগবে? মূসা বললেন, আল্লাহ না, আমি তো পাগল নাই, আমি সুস্থ, একেবারে সুস্থ মস্তিষ্কের একজন মানুষ, আমার কোনো ব্রেনের কোনো সমস্যা নাই। আল্লাহ তাআলা বললেন, মূসা রে, তাহলে তুমি আমার কাছে এই রকম প্রশ্ন কেন করলে যে তুমি ঘুমাও না? মূসা বলেন, আল্লাহ আমি জানতে চাই জানাটা কি আমার কোনো অপরাধ হয়েছে? আল্লাহ তাআলা বলেন, মূসা রে, এখন তোমাকে আমি প্র্যাকটিক্যাল দেখাবো, হাতে কলমে বুঝাই দেব। মুসারে, তুমি একদম দুইটা পাতিলা ধরো আর দুই পাতিলায় ভর্তি করে পানি ধরো। মুসারি সালাম দুই পাতিলা ধরলেন, দুই পাতিলার ভিতরে পানি ভর্তি করে নিয়ে দাঁড়িয়ে গেলেন। মুসা ধরেছেন দুই পাতিলা, আর আল্লাহ তাআলা বলেন, ঘুম, এখন তুই মুসারে ধর। ধরাধরি কেস শুরু হয়ে গেল। মুসারি সালাম পাতিলা নিয়ে দাঁড়িয়ে আছে, হঠাৎ করে সামান্য তন্দ্রা এসে গেল, পুরোপুরি ঘুম আসে নাই, আর অমনি করে হাত থেকে পাতিলা পড়ে গেল। কাছের পাতিলা ছিল, পড়ি ভিঙ্গি চুরমার হয়ে গেল, পানিগুলি ছড়িয়ে ছিটিয়ে মুসার শরীরে যখন এসেছে, উনি তার চোখ মেরে গিয়েছেন, আসমানের দিকে তাকায় বলে, আল্লাহ আমার পেয়ালা গেল কই? আল্লাহ বলেন, মুসার পেয়ালা গেল কই? তুমি একবার ভাবো, এতক্ষণ তুমি কোথায় ছিলাম? মূসা বলেন, আল্লাহ আমি এতক্ষণ ছিলাম, তুমি আমারে বলেছিলে পানির পেয়ালা ধরে দাঁড়িয়ে থাকতে, আমি দাঁড়িয়েছিলাম, হঠাৎ করে কোন ফাঁকে এক বিন্দু পরিমাণ তন্দ্রা হয়েছে, আবার তো ঘুম হয় নাই। তার মধ্যে আমার হাতের পেয়ালা পড়ে ভেঙ্গে তছনছ হয়ে গিয়েছি, আমি টের পাই নাই। আল্লাহ তাআলা বলেন, মূসা রে, তোমার হাতের দুইটা পাতিলা সামান্য জিনিস, বেশি ওজন টোজন না, এটা তুমি ধরে রাখতে পারো না, এই সামান্য তন্দ্রা হওয়ার কারণে। আমি আল্লাহ রাব্বুল আলামিন, সার্থম জমিন এবং আসমানের মালিক, সবকিছুর মালিক, চাবিকাঠি আমি আল্লাহ আমার আমার কুদরতি হাতে, আমি যদি তোমার মতো একটা সেকেন্ডের জন্য ঘুমা যাই, তোমার হাতের পেয়ালা যেমন ভেঙ্গে চুরমার হয়ে গিয়েছে, তাম পৃথিবী তোমার হাতের পেয়ালার মতো ভেঙ্গে চুরমার হয়ে যাবে। পাখির মতো করে মানুষ হত্যা করা হচ্ছে, কেউ না দেখলে দেখছেন কে? আরো জোরে, বিচার হবে কি হবে না? কি মনে করছেন, বিচার কি হবে? অবশ্যই বিচার হবে, করবেন কে? আরো জোরে, আমরা বিচার চাই কার কাছে? বিচারপতি তোমার কাছে বিচার না পেলে কোথায় বিচার পাবো আমি? কার কাছে গেলে, কার কাছে গেলে? বিচারপতি তোমার কাছে বিচার না পেলে কোথায় বিচার পাবো আমি? কার কাছে গেলে, কার কাছে গেলে? মানুষের সুবিবেক বিচার বন্দি টাকার ফান্দি, কোট কাছারির দারে দারে সুবিচারের বাণী কান্দি, কত দোষীরা দেখি ছাড়া পেয়ে যায়, কত দোষীরা দেখি ছাড়া পেয়ে যায়, নির্দোষীরাই জেলে, কোথায় বিচার পাবো আমি? কার কাছে গেলে, কার কাছে গেলে? কথা
থাকে ঠিক আমি বানিয়ে বললাম আজ দেখেন চোর ডাকাত খুনি কতগুলি খুন করেছে তার কোনো ঠিক নাই বিশ্ববিদ্যালয় ওপেন অস্ত্র নিয়ে ঘুরে তাদের নামে কোনো মামলা নাই আজ মামলা হয় কারা তাহাজ্জুদ পড়ে কারা সকাল সন্ধ্যা কুরআন তেলাওয়াত করে কথা কয় না আমি মনে হয় অমাবস্যা পূর্ণিমার অন্ধকার রাত্রে ওয়াজ করতেছি কথা কন কথা কি সত্য ও আল্লাহর বান্দারা আজকের এই কামগুলি যারা করছো একবার শুনে রাখো গাড়ির চাকা কিন্তু উপরের সাইড ঘুরে নিচের দিকে আসে আবার নিচের সাইড ঘুরে উপরের দিকে আসে আসে কিনা কথা কন আসে কিনা বাতাস তো একদিন ঘুরবেই কিছুদিন আগে ছিল দক্ষিণ বাতাস এখন কি তাই আর আছে এখন বাতাস ঘুরে উত্তরে চলে গিয়েছে এই বাতাস একদিন ঘুরবে ঘুরবেই ঘুরবে ছোট্ট একটা বাচ্চা একটা ঘুড়ি বানিয়েছে তিন কোনায় তিনটা পিলার দিয়ে ঘুড়িটা সুন্দর করে বানিয়ে সুতা ধরে উত্তর বা দক্ষিণে বাতাসে ঘুড়িটা ছেড়ে দিয়েছে ঘুড়ি উঠতেছে আবার একটা লেজ আছে মাঝে মাঝে লেজটা নাড়া আর বলে যে করে হোক আমি উপরে উঠতেছি বাচ্চা ছেলে সুতা যতই ছাড়ে ঘুড়ি ততই ওঠে একবার যখন উপরে উঠেছি এত বছর কিন্তু আমি নামবো না গুড়ির মালিক ছেলে বলে নামবে কি নামবে না একটুখানি দেরি করো একটু সূর্য অস্তমিত হোক যেই মাত্র সুতা ধরে টান মারছে ঘুড়ি বলে আসতেছে কথা কন ঠিক কিনা আল্লাহ তাআলা বলেন মাসালুল লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত ইত্তাখাযাত বাইতান আমাকে বাদ দিয়ে কে বলছেন আমাকে বাদ দিয়ে যারা অন্য কাউকে অভিভাবক রূপে গ্রহণ করে নিয়েছে তাদের দৃষ্টান্ত হলো মাকড়সার মতো মাকড়সা ছিলেন তো মাকড়সা কিন্তু জাল বাঁধে এমন মঞ্চে নয় চাকচিক্যু জায়গায় কিন্তু জাল বাঁধে না জাল বনে ঘর বাঁধে আমরা যে ঘরে বসবাস করি দেখবেন যে কান যেখানে আলো ঢোকে না বাতাস ঢোকে না ওখানেই জাল বাঁধে ওই ঘরের শক্তি এত বেশি আইলা শিরর বুলবুল পবন কোনো কিছু তো এই ঘর ভাঙে না নাকি কথা বোঝে না এই ঘর কে আল্লাহ বলেন এই পৃথিবীতে যতগুলি ঘর আছে মাকড়সার ঘরের মতো দুর্বল ঘর এই পৃথিবীতে আর নাই এই ঘরকে ভাঙার জন্য রাইফেল পিস্তল বন্দুক আর এই পৃথিবীতে যত রকম অস্ত্র আছে কোন রকম অস্ত্র লাগে না শুধুমাত্র দক্ষিণ দিক দিয়ে ফিরফির করে একটু বাতাস হয় এত সুন্দর করে ঘর বেঁধেছে যেখানে পিলার দেওয়ার দরকার সেখানে পিলার দিয়েছে যেখানে কলম দেওয়ার দরকার সেখানে কলম দিয়েছে একটু লক্ষ্য করে দেখেছেন আগামীকাল দেখবেন মাকড়সা ঘর বান্দার কি ইঞ্জিনিয়ার প্ল্যান করে ঘর বেঁধেছে ও ভেবেছে আমি যেভাবেই হোক একবার যখন ঘর বেঁধেছে আমার ঘর আর কুসিমকালে ভাঙবে না আমি আবুল বাসার মঞ্চে উঠেছি কর্তৃপক্ষ রাত ১২টা পর্যন্ত সময় দিয়েছে আমি আমার শ্রোতাকে আমার দর্শককে যেমনি হোক আমার পক্ষে নিয়ে নিয়েছি এরপর যদি আমি বলি এক ঘন্টা কেন আমি দুই ঘন্টা ওয়াজ করবো যেহেতু শ্রোতা আমার পক্ষে কাউকে ভয় দেখিয়েছি আবার কাউকে লোভ দিই ছেলেকে আপন করে নিয়েছি মেয়েকে আপন করে নিয়েছি
যা চাওয়ার দরকার ওর তার চাওয়ার থেকে আরো বেশি দিয়েছি, পদোন্নতি দিতে দিতে আর কোন জায়গা বাকি রাখি নাই। এরপর যদি আমি 2 ঘন্টা 3 ঘন্টা ওয়াজ করি আমার সময় অতিক্রম করে ফেলেছি, এরপর যদি আমার সময়ের বেশি ওয়াজ করি আপনারাই বলবেন আবুল বাশার তুমি নাম্বার ওয়ান জালেম। কেন কেন বলবেন না? আমার সময় তো 1 ঘন্টা, আমি 3 ঘন্টা নিয়েছি, জালেম বলবেন না তা কি বলবেন? আজ পৃথিবীতে যারা বেশি দিন বাঁচতে চায় আর বেশি খাইতে চায় আর বেশি দিন এই চেয়ারে বসতে চায়, বক্তব্যের জগতে বেশি দিন বসতে চায় এই পৃথিবীতে, তারা হলো শয়তানের আপন খালাতো ভাই বোন। কথা কয় না যুবক, তোমরা মইরে হও। আমার ভাইরা শয়তান কি আল্লাহ তাআলা তিরস্কার দিলেন, শয়তান তুই যখন আমার আদম রে সিজদায় দিলে না তখন তোরে তিরস্কার দিয়ে দিলাম। এই গালিটা কার গালি? পিছনে লোকরা কথা কয় না গা, আরো জোরে বলেন কার গালি? আল্লাহ বলেন শয়তান রে আমার বান্দা আমি সৃষ্টি করেছি আদর করে যত্ন করে, তোরে সিজদা দিতে বললাম সিজদা দিস নাই, অস্বীকার করলি, নিজেই তেলেসপাতি ঢুকালি আর বললি আনা খায়রুম মিনহু খলাকতানি মিন নারি ওয়া খলাকতাহু মিন তিন। আল্লাহ তোমার কি মাঝে মাঝে আগুনে ধরেছে? আমি হলাম আগুনের তৈরি আর তোমার আদম হলো মাটির তৈরি, আমি আগুনের তৈরি হয়ে মাটির দিকে কেন সিজদা করব? আল্লাহ বলে তুমি তো বড় কৌশলী হয়ে গেছো, দাঁড়াতে কাফের মারিয়া গেল। শয়তান কোন কাম যার বলে আল্লাহ এই পৃথিবীতে 6 লক্ষ বছর আমি তোমার জমিনে এমন কোন জায়গা নাই যেখানে আমি সিজদা করি নাই, আমার এলেম আমার জ্ঞান আমার গরিমা কোন দিকতে কিন্তু কম নাই। আজ পৃথিবীতে এমন এমন মানুষ দেখবেন আমদানি গাসকানি কুতুবে রব্বানি শাইকে আরিফিন বিশাল টুপি দাড়ি জুব্বা তসবি পায়জামা সব কিছু ঠিক আছে কিন্তু সব সহ্য করতে পারে, আল্লাহর কোরআন ইসলাম সহ্য করতে পারে না। এই কথা বলেন এমন লোক আছে কি নাই? নামাজ রোজার ধার ধারে না, যদিও নামাজ পড়ে যায় দেখেন অনেক লোকের ইমানই নাই। কথা কন যদি প্রমাণ চান আমি প্রমাণ দিব। কোরআনে কারিমের ভিতরে আল্লাহ তাআলা আগে কোথাও কিন্তু বলেন নাই আগে আমল করো, আগে বলেছেন আগে ঈমান আনো তারপরে আমল করো। তোমার যদি ঈমান না থেকে বাজান আমল করিয়া জান্নাতে যাওয়া যাবে না। আল্লাহ তাআলা বলেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر। আল্লাহ তাআলা বলেন সময়ের কসম কালের কসম ইতিহাসের কসম এই পৃথিবীতে সমস্ত মানুষকে লক্ষ্য করে বলছেন সব মানুষ ক্ষতির মধ্যে পড়ে আছে কিন্তু চার পারকার মানুষ ক্ষতির মধ্যে নাই। এত সামা দিয়ে সামনে ঘুরে না, যাও এ সামা পিছনে দাও, মানে ওয়াজ কিন্তু বন্ধ করে দেবো। আমার ভাইরা আল্লাহ তাআলা বলেন সব মানুষ লাভের মধ্যে থাকতে পারে, না না তা নাই। আজ পৃথিবীতে আল্লাহ তাআলা বলেন সব মানুষ ক্ষতির মধ্যে থাকতে পারে, চার প্রকার মানুষ কখনো ক্ষতির মধ্যে নাই। জোরে বলেন কয় প্রকার? আরো জোরে। 1 নম্বর আল্লাহ বলেছেন ইল্লাল্লাযীনা আমানু যারা ঈমান এনেছে আমি আল্লাহ আমার উপরে, 2 নম্বর ওয়ামিলুস সালিহাত ঈমান আনার পরে যারা নেক আমল করেছে। তাহলে আসরের মধ্যে কোরআন শরীফের 103 নম্বর সূরা
এই সূরার মধ্যে আল্লাহ তাআলা বলছেন, আগে আমি বলেছি ইমানের কথা, পরে বলেছি আমলের কথা। এই জন্য আজ পৃথিবীতে চার প্রকার মানুষ আছে, কোন মানুষের কিন্তু আমল আছে ইমান নাই, ইমান আছে আমল নাই। এই পৃথিবীতে কিন্তু 175 কোটি মুসলমান, এই মুসলমান কিন্তু সবাই আজ বিপদে মুসিবতে নাই। খুব খেয়াল করে কথাগুলি বুঝবেন, দামি কথা, পয়েন্টটা বর্ডার দিয়ে কথা বলছি। 175 কোটি মুসলমানের মধ্যে সবাই কিন্তু বিপদে মুসিবতে নাই। এই পৃথিবীতে যারা চারটা কথার স্বীকৃতি দিয়েছে তারাই আজকের বিপদে মুসিবতে আছে। জোরে বলুন কয়টা? এক নম্বর, যারা বলেছে আল্লাহ আমার রব এই পৃথিবীতে তারা বেশি বিপদে আছে। দুই নম্বর, যারা বলেছে রসুল আমার নেতা পৃথিবীতে তারা আরো বেশি বিপদে আছে। এবার জবাব দেন আমাদের নেতা কে? আমাদের নেতাকে জোরে বলেন হুজুর। নেতা আপনি যে বললেন নেতা নবী, এর দলিলটাও আপনি দিয়ে যান, যেহেতু দলিল ভিত্তিক কাজ করছেন। দলিলটাকে কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবী, তার মানে 7-8 জন নবীর কথা উল্লেখ করেছেন। দুই পীরের সাক্ষাৎ কত হয়? 27। 7-8 জন নবীর কথা কোরআনে আছে। আল্লাহ 26 জন নবীকে ডাক দিয়ে বলেছেন, ইয়া মুসা। এরপর আল্লাহ বলেছেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম ইয়া যাল কারনাইন। এইভাবে আল্লাহ তাআলা 26 জন নবীর নাম স্পষ্ট ধরে ধরে ডেকেছেন। একজন নবীর নাম আল্লাহ কোরআনে কোথাও নাম ধরে ডাকেন নাই, কারণটা কি? কারণ হলো আমার নবীকে আল্লাহ এত ভালোবাসেন, এত নিকটবর্তী মনে করেন, এত আমার নবীকে কাছে মনে করেন। আল্লাহ বলেন আমার নবীকে আমার নাম ধরে ডাকতে আমার লজ্জা লাগে, আর পৃথিবীর কেউ যেন আমার নবীকে নাম ধরে না ডাকে। আমি আল্লাহ নির্দেশ দিচ্ছি, যদি কোন ব্যক্তি আমার নবীকে নাম ধরে ডাকে, আল্লাহ তাআলা বলেন এই পৃথিবীতে তারাই হলো সব থেকে বড় নির্বোধ। সূরা হুজুরাত পড়বেন আমার ভাইয়েরা। তাহলে আল্লাহ নবীকে ডাকবেন কিভাবে? ডাকার তো একটা কাইফিয়াত লাগবে, একটা একটা সিস্টেম লাগবে। আল্লাহ তাআলা কিভাবে নবীকে ডেকেছেন? আল্লাহ তাআলা নবীকে এইভাবে ডেকেছেন, এইভাবে করে আল্লাহ ইশারায় ইঙ্গিতে ডেকেছেন। এখন এবার দলিল জানেন, আল্লাহ তা নবীকে নেতা বলেছেন, তার প্রমাণটা কি? এই পৃথিবীতে যারা বলে নবী আবার নবী, উনি রসুল, মানুষকে দাওয়াত দেবেন আবার নেতা হবেন কেন, এই কথা যারা বলেন তাদের উত্তরে আজকে স্পষ্ট বলে গেলাম। আগামীকাল খুলবেন, পড়বেন, যাচাই করবেন, বাছাই করবেন। এই পৃথিবীতে যতগুলি তাফসির আছে, আমার এই ছোট্ট জীবনে মাত্র 22টি তাফসির, আরবি এবং উর্দু বাংলা সব মিলে 22টি তাফসির দেখা সৌভাগ্য হয়েছে, বেশি দেখতে পারি নাই। আমার ভাইয়েরা সমস্ত তাফসিরের মধ্যে উল্লেখ আছে আল্লাহ তাআলা আমার নবীকে একটা সূরার শুরুতে, ওই সূরার ওই শব্দ দিয়ে, ওই হুরুফে মুকাদ্দাদ দিয়ে আল্লাহ তাআলা ওই সূরার নাম রেখেছেন, এবং ওর অর্থটাও আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন। আরবিতে কাউকে ডাকার জন্য ইয়া ব্যবহার হয়, আরবে নিদা, নিদা মানে ডাকা।
আল্লাহ তাআলা আমার নবীকে ডাকছেন হে ইয়া মানে হলো হে ইয়া মানে কি দেখতে কার মুখস্থ হয় নাই মুখস্থ না হলে কিন্তু খবর আছে যে আমি ক্লাস করাচ্ছি আপনাদের আমি শুধু শুধু কোরআনের ক্লাস করেছি ইয়া মানে হলো হে ইয়া মানে কি সিন মানে হলো সাইয়েদ সিন মানে কি মানে আরবি টু আরবি খুব খেয়াল করেন আরবি টু আরবি আমরা যখন তাফসিরে জালালাইন পড়েছি আরবি টু আরবি তার তাফসির এখানে জালালাইনের ছাত্র যে কই থেকে থাকেন বলেন আমার ভাইরা এখন ইয়া মানে হলো হে আর সিন মানে হলো সাইয়েদ সাইদুল আরবি আর তার বাংলা হলো নেতা আর ইংলিশ হলো লিডার আল্লাহ তাআলা আমার নবীকে সুদা সুদি দেখে বলছেন অ্যাঙ্গেলে নয় ইঙ্গিতে নয় ইশারায় নয় আল্লাহ বলছেন যে সমস্ত নেতার পাশে আমরা ঘুরি আমরা দেখি অমুকের মেয়ের অন্যাতরে টেনে নিয়ে চলে গেছে পত্রিকা খুলি ফেসবুক খুলি টেলিভিশন দেখি আবার শুনি নেতা যে কত চুরি করে টাকা জমা রাখার জায়গা এদেশে হয় না সুইস ব্যাংকে টাকা জমা রাখছে আবার অনেক নেতা দেখি বাড়িতে গেলেই পরে 200 কোটি 300 কোটি 400 কোটি টাকা ধরা পড়ে কথা বলেন ঠিক কিনা আমার অনেক পিতার সম্পর্কে শুনি বাবা রে বাবা কতগুলি জিনা করেছে বলে আমি এই পর্যন্ত সেন সুরি করে সেন সুরি 100 বলেন না না 100 সেন 100টা জিনা করে আমি তৃপ্তি হই না এখন 101টা হইল তাই মিষ্টি বিতরণ করছি এরা নেতা না খেতা তোমরাই নিতে হও কিন্তু আমার নবী বিশ্ব নবী 63 বছর বয়সে জীবনে একটা মিথ্যা কথা বলেছেন নবীর বিরোধিতা যারা করেছে তারাও আজ পর্যন্ত বলতে পারে নাই আমার নবী একটা মিথ্যা কথা বলেছে কথা বলেন এবার কি আপনারা পাইলেন নবী নিতা কোরআনে আছে এটা পাইলেন তো আগামীকাল তাফসিরে কাবির খুলবে আপনি দৌড়ে দোকানে গিয়ে বাংলা তাফসির খুলে এনে আপনি মনে করুন না এটা তো পাচ্ছি না তাফসির কাবির একদম আরবি টু আরবি তারপরও হকানে ওলামায়ে কেরামের কাছে গিয়া বলবেন হুজুর খুলনার ওই বাসার ছেলেটা এসে বলে গেছিল সত্যি কি সত্যি না আপনি একটু তাফসির কাবিরটা খুলে দেখুন একটু নেটে সার্চ দেন ইয়াসিনের এখানে উনি লিখেছে আমি কোটি সব লিখে নিয়ে আসছি যেহেতু অনেক সময় মনে থাকে না লিখে নিয়ে আসছে এই জন্য যে ভুল যাতে না হয় আমি দেখেছি আপনারা কেউ মাইন্ড করবেন না আমি আপনার সকলের কারো ছেলের মতো কারো ভাইয়ের মতো কারো বন্ধুর মতো কেউ মাইন্ড করবেন না এই পৃথিবীর বিশেষ করে দক্ষিণ এশিয়ার মধ্যে শ্রেষ্ঠ বক্তা যিনি একটানা 55 বছর ধরে কোরআনের ব্যাখ্যা করেছেন যার হাতে অসংখ্য ইহুদি খ্রিস্টান কাফেরেরা কলেমা পড়ে মুসলমান হয়েছে তার পাশে বসে বসে আমি অনেক সময় তেলাওয়াত করেছি কোরআনে কারিমে তেলাওয়াত করেছি দেখেছি সিরকুট নিয়ে এসেছে ছোট নোটবুক নিয়ে এসেছে নোটবুকে লেখা উনি দেখে থেকে ওয়াজ করতেন আর আমার থেকে বেশি বলতে পারবেন আমার বড় ভাই কিন্তু তার সঙ্গে ঘুরেছেন কেন দেখে বলাতে উপকার এইটা যে আমার ভুল হওয়ার সম্ভাবনা একদমই কম ঠিক কিনা এই জন্য আমার ভাইয়েরা কোরআন কারীম প্রমাণ করেছে আমার নবী যে নিতান এই সূরা ইয়াসিনের মধ্যে তার প্রমাণ হলো আজ পৃথিবীতে কিন্তু সবাই বিপদে মুসিবতে নয় 1 নম্বর যারা বলেছে আল্লাহ আমার রব 2 নম্বর যারা বলেছে রসুল আমার নেতা এই কথাটা বলার কারণে পৃথিবীতে তারা 2 নম্বর বিপদে আছে 3 নম্বর যারা বলেছে কোরআন আমার সংবিধান তারা আরো বেশি বিপদে আছে
চার নম্বর যারা বলেছে ইসলাম আমার জীবন ব্যবস্থা এই পৃথিবীতে তারা আরো বেশি বিপদে আছে। এই চারটা কথার স্বীকৃতি দেওয়ার কারণে আজকের তারা কিন্তু সাধারণ ভাবে জীবনযাপন করতে পারছেন না, আটটা দশটা বিশটা তিরিশটা এমনকি একশো তিনশো চারশো পর্যন্ত, না না আমি তা বলি নাই, আমার দোষারোপ করবেন না, যেহেতু আমি কিন্তু আগেই বলেছি আমি কিন্তু গুড় মাখাচ্ছি না। ও আমার ভাইরা, তাহলে বোঝা গেল পৃথিবীতে সবাই বিপদে মুসিবতে না থাকলেও চারটা কথা স্বীকৃতি দেওয়ার কারণে তারা এই বিপদে মুসিবতে আছে। আল্লাহ ছাড়া মাবুদ নাই, রসুল ছাড়া নেতা নাই, আল্লাহ ছাড়া মাবুদ নাই, রসুল ছাড়া নেতা নাই, ইসলাম ছাড়া নেই তো কোনো দিন, সেই দিনে আজ হরে শামিল কুল্লু মুসলিমিন। আল্লাহ কবুল করেন, বলুন যে যাই মনে করেন আল্লাহর কোরআন হাতে নিয়ে শপথ করে বলছি, আপনার জুব্বা আছে, দাঁড়িয়ে আছে, টুপি আছে, যে যত বড়ই দল করেন না কেন, যতক্ষণ পর্যন্ত আপনার সংবিধান আপনি কোরআন দিয়ে বিচার কার্য ফয়সালা করবেন না ততক্ষণ পর্যন্ত আপনার নামাজ জুব্বা টুপি এমনকি নামাজের একটা তসবির দাঁড়া পর্যন্ত আল্লাহর দরবার যদি কবুল হয় তাহলে কোরআন মিথ্যা হয়ে যাবে। কথা জোরে বলেন, আপনি কি রাজনীতি করেন সেটা আমি জানি না, তবে আমার কাছে যেটা এসেছে আল্লাহ যেটা আমাকে বলতে বলেছে সেইটাই বলে দিলাম। কারোর গায়ে যদি ওই সেইটা যদি এটা থাকে আমার কথা শুনলে একটু সুর কাবে, কথা বলেন ঠিক। আমার ভাইরা কথাগুলি ভুলবেন না, শয়তান বলে রব্বুল আলামিন তুমি আমারে এত গালি দিয়ে দিলে, আজ দুনিয়ার মানুষেরা মমতাদের কানে পাগল হও, আবার পাশাপাশি লালনের মুরিদ নিয়ে আসো আজকে গান শুনতে, আমরা কি লালন কিতে কম পারি নাকি কি মনে কর, এক জায়গায় লাগাই দেবেন আমরা পিছাবার ছেলে না খুলনার ছেলে, যেদিকে টানবেন ধারও কাটে বারত ভারেও কাটে, কথা বলেন ঠিক কিনা। এই জন্য বলি ভয় করবেন না, চিন্তা করবেন না, গান গাবেন না, গানের দিকে যাবেন না, কোরআন যতই শুনবেন মরা দিল আপনার জিন্দা করে দিবে কে, আরো জোরে আল্লাহ। আজ দুনিয়ার মানুষেরা কোরআনের উপরে চুমা না খায়, চুমা খায় পীরের পাশায়, সকালে উঠে কিন্তু বাথরুমে যায় আর অমনি করে একখানা জ্বালায় নিয়ে যায়, চুমো খাইতে খাইতে যায়, চাচা এটাকে বাদ দেওয়া যায় না, কয় এইটা না খালি আমার বাথরুম ক্লিয়ারই হয় না, কয় আরো কি হয় না, তার সর বাথরুমে গেলে পরে সাথে গন্ধে অতুলনীয়, কি অবস্থা আমাদের হয়েছে। এই জন্য সকালে উঠে যদি কোরআনে কারিম তেলাওয়াত করার পরে আপনি যদি রিজিকের সন্ধানে বের হয়ে যান, আল্লাহ তাআলা বলেন আমার ইজ্জতের কসম করে বলছি বান্দা।